সাতাইশ তারিখে সেবাক আপনাদের আবেদন করিব পারিব মাত্র পঞ্চাশ টাকা দি। যে আপনাদের যখন ও এম আর সিট লিখিছিলে সেই ও এম আর সিটর একটা ফটোকপি আপনাদের লাগে বলে, অর্থাৎ আপনার লিখি থাকা অহা ও এম আর সিটখন সাতাইশ তারিখের সেবার কার্যালয়ত আবেদন করে সেবাই তার ধুনিয়া বিজ্ঞাপন দিব কেনেকে এডভার্টাইজ কেনেকে আবেদন করিব লাগে। আপনাদের সেন্টারত জমা দি থা ও এম আর সিট এইবার আপনার পঞ্চাশ টাকা জমা দি সেবার লই আহিব পারিব। এডিআরই পরীক্ষাক লৈ যোৱাকালি মুখ্যমন্ত্রী ডাঙরিয়ার যে ফেসবুক লাইভ, তাত আমি দেখিল যে ইতিমধ্যে যেটো এডিআরই পরীক্ষাক লৈ পেপার লিক বা বিভিন্ন ধরনের খেলিমেলিক লৈ ছাত্র ছাত্রী সকল উৎকণ্ঠাত আছে, গতি মুখ্যমন্ত্রীগুলিয়ে চতুরালিরে তেওঁ জানে যে এই সময়ত প্রত্যেকগী ছাত্র ছাত্রীয়ে কেন্ডিডেটে প্রার্থীয়ে ইচ্ছা করব যে মূল ও এম আর সিট মানে চাও বা এনেও যেহেতু খেলিমেলি হয়েছে গতি সকলের মনত একটা কনফিউজন থাকবে, একটা উৎসুকতা থাকিব নিজের ও এম আর সিট চাবর কারণে। আজিকালি মুখ্যমন্ত্রী যেহেতু পরিয়ালের কেন্দ্র করে পুত্র বা পরিয়াল সকলে যেহেতু মন মগজত কেবল ব্যবসায়িক মানসিকতায় ঠাই পাইছে, গতি পাহরি যায় যে মুখ্যমন্ত্রী আসনত আছে। এই যে এগারো লাখ ছাত্র ছাত্রী এডিআরই পরীক্ষা দিছে, প্রায় চল্লিশ লাখ নিবনার ভিতর এগারো লাখ ছাত্র ছাত্রীয় প্রায় তিন হাজার পোস্টর কারণে পরীক্ষা দিছে। এই পরীক্ষা পরীক্ষাটো ভালকে অনুষ্ঠিত করবাই নাই, তার মাজতে ছাত্র ছাত্রীর প্রতি যেটো দায়বদ্ধতা থাকিব লাগিছিল, নিবনুয়া সকলের প্রতি যেটো দায়বদ্ধতা থাকিব লাগিছিল, কারণ যোৱা সময়খিনিত নিবনুয়া সকলে বিভিন্ন ধরনের চাকরির কারণে এপ্লাই করে হাবাথুরি খাইছে। এটা পরীক্ষার এপ্লাই করবলে যাওতে পড়ি থাকা এগারী ছাত্র ছাত্রী বা নিবনুয়া এগারীর কারণে কিমান খরচর কথা, পরীক্ষা দিবলৈ যাব দূরের একটা সেন্টার তার কারণে খরচ, ফর্ম ফিল আপ করার খরচ, কিতাব বহি কিনি পড়ার খরচ, কোচিংয়ের নামত খরচ, এই আটাইবিল খরচের মাজত ডুবি ইটোর পিছত ইটোর পরীক্ষা দিছে একটা সংস্থাপনের আশাত। তার মাজত পরীক্ষা পাতিব নোৱাৰা সরকারখনে এতিয়া একটা ব্যাপারের পাং পাতিছে। মুখ্যমন্ত্রীগুলিয়ে যাকালি কৈছে যে ও এম আর সিট সাতাইশ তারিখের চাব পাৰিব, কিন্তু তার বিনিময় পঞ্চাশ টাকা কই দিব লাগিব সরকার, তার মানে এগারো পূরণ পঞ্চাশ পাঁচ কোটি পঁচপন্ন লাখ টাকা তোলার একটা ধান্দা করেছে। এই কেনেকুৱা ধরনের ব্যাপারী মানসিকতা, নিবনুয়ার ওপর কেনেকুৱা ধরনের একটা শোষণ। গতি মুখ্যমন্ত্রী ডাঙরিয়া, আপনার এতিয়া চুলির পর ভরি আঙুলিলৈকে পরিয়ালের পর আপনার পুত্র পুত্রীলৈকে কেবল ব্যবসায়ের ধান্দা ব্যাপারের ধান্দা, আপনি ব্যাপারী মানসিকতা এগারী ব্যক্তি হিসাবে পর্যবেক্ষিত হয়েছে। গতি মুখ্যমন্ত্রী ডাঙরিয়া অন্তত পক্ষে এই চাকরি বিচারি হাবাথুরি খাই গাঁথির ধন ভাঙি নিবনুয়া সকলে যরণে কষ্ট করেছে ক্ষেত্র অন্তত এই ধরনের শোষণ আর ব্যাপার নচলাবর কারণে আমি দাবি জানাইছো, আর অনতিবিলম্বে ও এম আর সিট চাবর কারণে ফ্রি ব্যবস্থা করবর কারণে আপনার আমি কৃষক মুক্তি সংগ্রাম সমিতিয়ে দাবি জানাইছো।